হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আবার চলে এসেছিলাম মুশফিকার ফারহান ও সামিরা খান মাই অভিনীত নতুন একটি নাটকের আপডেট নিয়ে। আর এই নাটকটি অলমোস্ট মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। তো ভিউয়ার্স, যারা মুশফিক ফারহান ও সামিরা খান মাই জুটি নাটক পছন্দ করেন, বিশেষ করে ফারহানিয়াররা, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ আজকের এই নাটকটি আপনাদের জন্য। তো নাটকটি কামিং সুন আসছে। তো ভিউয়ার্স, আমরা জেনে নেব এখন নাটকটি আপনারা কবে কোথায় কোন চ্যানেলে দেখতে পান, সব বিস্তারিত আপডেট। বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা শাহ মোহাম্মদ রাকিবের পরিচালনা আসছে নতুন নাটক যে জীবন তোমার আমার। আর এই যে জীবন তোমার আমার নামক এই রোমান্টিক নাটকটি অভিনয় করেছেন হালের ছোট পাতা জনপ্রিয় তরুণ অভিনেতা মুশফিক আর ফারহান ও তার কয়েকটা হিসেবে থাকছেন সামিরা খান মাহি। ফারহান ও সামিরা খান মাহি জুটিবদ্ধ প্রায় কিন্তু 15-20টি নাটক করেছেন এবং এই জুটি নাটকগুলো বেশিরভাগই রোমান্টিক হয়। আর মুশফিক ফারহান ভাইয়ের নাটক কিন্তু বর্তমানে 2023 সালে আপনারা দেখেছেন যে বেশিরভাগ নাটকই রোমান্টিক। যেমন ফারহান ভাইয়ের 23 সালে মুক্তি পেয়েছে মোট 43টি নাটক এবং 43টির ভিতরে কিন্তু 40টি নাটকই রোমান্টিক। তো ভিউয়ার্স, মুশফিক আর ফারহান ভাইয়ের গল্প এবং স্ক্রিপ্ট সব বুঝেই কাজ করেন। সো ব্যাটে বলে মিললেই ওই যেটা বললাম। সো ভিউয়ার্স, মুশফিক আর ফারহান ভাইয়ের একমাত্র ব্যক্তি যে ছোট পর্দায় এমন ক্যারেক্টার নেই যে তিনি করেনি, মানে সব ক্যারেক্টারে ফিট। ফারহান ভাইয়া খুব ভালো অভিনয় করেন এবং দর্শকরা খুব পছন্দ করেন, দর্শকরা খুবই পছন্দ করেন, আরও চাই ফারহান ভাইয়ের নতুন নাটকের কাজ। এবং এই 24 সালটা মনে হচ্ছে ফারহানময়ের, কেননা 24 সালে ফারহান ভাইয়ের 15-20টি নাটক মুক্তি পাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা একটি একটি করে জানতে পারবেন আমাদের এই চ্যানেলে। ভিউয়ার্স, আজকের এই যে জীবন তোমার আমার নাটকটা আসছে KS এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে, আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। এবং যারা মুশফিক আর ফারহান ভাইকে ভালোবাসেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে সব নতুন নতুন নাটকের আপডেটগুলো দেওয়া হয়। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। এ ছিল সামিরা খান মাই ও মুশফিক ফারহান ভাইয়ের নতুন নাটকের আপডেট। আবার কোনো নতুন নাটকের আপডেট হাজির হচ্ছি আপনাদের মাঝে।